আজকে সন্ত্রাসীরা এত দাম্ভিকতা করেছে নারায়ণগঞ্জে, আজকে কোথায় পালিয়েছে? তাদের নেত্রী যেমন পালিয়েছে, তারাও পালিয়েছে, বোরকা পরিহিত অবস্থায় তারা পালিয়েছে। এই বোরকা পরে যারা পালায় তারা কাপুরুষ। আমি আগেই বলেছি, আমি সব সময় বলতাম, আর যাই হোক, এই কাপুরুষকে আপনারা কেউ ভয় করেন না। আমি তার সাথে চ্যালেঞ্জ, আল্লাহ উপরে, তাকে কোনোভাবেই টলারেট করবেন না আপনারা বলেছি। আমি আপনাদের অগ্রভাগে ছিলাম, আজও থাকবো, যতদিন পর্যন্ত এদের শায়েস্তা না করতে পারি ততদিন পর্যন্ত আন্দোলন করব। এই সন্ত্রাসী বাহিনীকে যারা যারা প্রশ্রয় দিয়েছে নারায়ণগঞ্জে, সে যেই পেশার যেই শ্রেণীর হোক, মিডিয়ার যোগ আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এত তাড়াতাড়ি যদি তারা ভালো মানুষ সাজতে চায়, আপনারা সেটাকে অ্যালাউ করবেন না? আজকে যদি আল্লাহ এই দেশ স্বাধীন দ্বিতীয়বার না করাতো, আজকে আমরা সবাই ফাঁসির কাছে যেতাম, ফাঁসি হতো আমাদের। বুঝতে পেরেছেন? এই ফাঁসি থেকে বাঁচিয়ে থেকে আল্লাহ। কাজেই যারা ফাঁসিতে আমাদেরকে নিত, তাদেরকে কি ছেড়ে দিবেন? তাদেরকে কি মহল্লায় মহল্লায় আপনারা সামান্য কিছু পাওয়ার আশায় তাদেরকে এলাকায় স্থান দিবেন? এটা যদি করেন, আমি বলতে পারি যতদিন এই দায়িত্বে আছি, আপনাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। চক্ষু বন্ধ করে কাক, চক্ষু বন্ধ করে কাক মরিচ রাখে, মনে করে কেউ দেখে না। কাক এতই বোকা যে সবাই দেখে, শুধু খালি কাক দেখে না। তা আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আমরা এই মাটির, এই মানুষ, এই আবহাওয়ার ঘুমায় ঘুমায় যদি করেন, গোপনও যদি করেন, আমাদের কাছে খবর আসবে। ইতিমধ্যে অনেক ডকুমেন্ট আমাদের কাছে খবর আসছে। এখন আপনারা মিলাদ করবেন, এখন আপনারা মিছিল করবেন, আনন্দ করবেন, কর্মটা করছেন কি স্বাধীনতা হওয়ার পরে, এইগুলা কিন্তু আমাদের কাছে আছে, বেশি পারবেন না। আমি যেহেতু এই দলের এখন সভাপতি, বেশি কেউ লাফাইবেন না, পারবেন না। যত লম্বা হবেন, অপরাধ করে সাইজ করে দেওয়া হবে, কোনো পুলিশ করা হবে না। আমি যা বলতেছি মুখে যা বলি অন্তর্গতা ধারণ করি। সেই নেতা আমাদের এই জেলার যত বড় হোক, আমার থেকে যদি বড় হয়, আমি থোড়াই কেয়ার করি ওই নেতাকে। আমার দায়িত্ব পালনে আমি আন্তরিক, আমার দায়িত্ব পালনে আমি শতভাগ সততার সাথে, নিষ্ঠার সাথে করি। আল্লাহকে ছাড়া, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আপনাদেরকে বলবো, আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা অপরাধ করেছে তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে হয়েছে, আগামী দিন আইন আদালতের মাধ্যমে হবে। উত্তপ্ত ছিল সেই দিন, আমরা এই এলাকায় যে আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশের ব্যালট বুলেটকে আমরা তোয়াক্কা করি নাই। এই এলাকায় নারায়ণগঞ্জের স্বৈরাচারের এক সবচেয়ে বড় দোসর ছিল, গডফাদার হিসাবে খ্যাত শুধু দেশে না বিদেশেও, সে তার বাহিনী নিয়ে, এমনকি তার সন্তান ভাতিজাকে নিয়ে সেই দিন অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে। এগুলোর সব ভিডিও আমাদের কাছে আছে। যেখানে যেখানে অগ্নি সংযোগ করেছে, তার নেতৃত্বে তার নির্দেশে হয়েছে। এখন এদেরকে কোনো অবস্থায় ছাড়া যাবে না, তবে আমরা কোনো অবস্থায় আইনকে আমাদের হাতে তুলে নেব না। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু এই হাতে কেউ পা দিবেন না। আমরা আইন প্রয়োগ সংস্থার কাছে তাদেরকে যেখানে পাই তাদেরকে সোপর্দ করব, নিজেরা আমরা কিছু করব না। আরও একটি কথা বলতে চাই, এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র তো আন্তর্জাতিকভাবেও হচ্ছে, আভ্যন্তরীণভাবেও হচ্ছে। কাজে এই সময় কেউ নাক চোখ মুখ না খুলে বসে থাকতে পারবেন না, সবাই নাক চোখ মুখ খুলে থাকবেন, যাতে করে আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারি। তো করেও সেখান থেকে পয়সা নিয়েছে, আবার মুখে
অনেক ভালো ভালো কথা বলেছে। এই সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা জনপদ, প্রত্যেক শ্রেণীর মানুষ শোষিত, প্রত্যেকটা জায়গায় তারা লুণ্ঠন করেছে। মুখ তুলে কেউ সাহস করে প্রতিবাদ করতে পারে নাই, কথা বলতে পারে নাই, কিন্তু সবার ভিতরে সেটা আছে। আপনারা আমরাও জানি এই সন্ত্রাসীদের শাস্তার আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জে যারা লুণ্ঠন করেছে, অবৈধ পথে অবলম্বন অর্থ উপার্জন করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, মিথ্যা মামলা হামলা করেছে, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে নিব না, কিন্তু এই কথা মনে রাখতে হবে, আমরা কাউকে রেহাইও করব না, রেহাই করব না, আমরা আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করব।